আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সার্বিয়ার ভিসা কবে হবে এই বিষয়ে আমাদের প্রচুর ক্লায়েন্টের তাগিদ রয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় 100টির মতো ফাইল যাদের ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবং যারা আমাদের কাছে ওয়ার্ক পারমিটের পেমেন্ট করেছেন এবং মূল পাসপোর্টটি জমা করেছেন এবং নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করেছেন, তাদের সকলের পাসপোর্ট আমরা ইন্ডিয়াতে আমাদের এজেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি। অতি দ্রুত সময়ে আমরা বেশ কিছু সার্বিয়ার সাকসেসের খবর আপনাদের জন্য নিয়ে আসব। এর জন্য আপনাদেরকে এই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর পরবর্তী সময় আমাদের প্রায় 70টিরও অধিক ফাইলের আমরা অনলাইন ক্লিয়ারেন্স পাব, অনলাইন অ্যাপ্রুভালটি পাব এবং যাদের অ্যাপ্রুভালটি আমাদের হাতে আসবে আমরা স্ক্রিনশটের মাধ্যমে তাদের নামগুলো আমরা ভিডিওর মাধ্যমে ঘোষণা করে দেব ইনশাল্লাহ। তবে সার্বিয়ার যত জটিলতায় থাকুক না কেন, আগামী 30 তারিখের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করব এবং পরবর্তী 15 থেকে 20 দিনের মধ্যে আমরা প্রায় 70টি ফাইলের অনলাইন সাবমিশনের যে অ্যাপ্রুভাল সেটি আমরা আমাদের হস্তগত হবে এবং যারা যারা সৌভাগ্যবান হবেন তাদের তালিকাগুলো আমরা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেব। সার্বিয়া যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, তারা বিনা ইন্টারভিউর মাধ্যমে ভিসা লাভ করতে পারবেন। সার্বিয়া যাওয়ার জন্য বর্তমান সময়ে 5 থেকে 6 মাসের একটু সময় লাগবে। সার্বিয়ার দূতাবাসে প্রায় 3000-এরও অধিক পাসপোর্ট জমা পড়েছে এবং এগুলো সিরিয়াল বাই সিরিয়াল একের পরে এক ভিসা লাভ করছে। বর্তমানে সার্বিয়ার অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, অনেকের কাছে সার্বিয়ার ভিসা জন্য চাহিদা বেড়ে গেছে এবং এর প্রসেসিংয়ের পরিমাণও অনেক বেশি বেড়ে গেছে, যেই কারণে সার্বিয়ার দূতাবাসে ভিসা প্রাপ্তির জন্য একটি জটলা লেগে গেছে। এই জটলাটি অতি দ্রুত সময়ে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এবং আপনারা যারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, যারা ওয়ার্ক পারমিট লাভ করেছেন তাদের জন্য বলতে পারি এক একটি ওয়ার্ক পারমিট এক একটি ভিসা। ইনশাল্লাহ তাআলা আপনারা অতি অল্প দিনের মাধ্যমে আমাদের যারা ফাইলগুলো দাখিল করেছেন তারা ভিসা লাভ করে 100% সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে সেখানে গিয়ে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন। যারা সার্বিয়া যেতে চান আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নেই সার্বিয়া কেমন দেশ। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। এবারে আমরা জানব সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেসন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি
এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। এবারে আমরা জেনে নিতে চাই সার্বিয়া গেলে আপনার বেতন ভাতার সুযোগ সুবিধা কি কি পাবেন। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে। এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে, 1 বছরের ভিসা পাবেন, পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ, সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকার সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব, তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। এবারে আমরা শেষত জানবো সার্বিয়া গেলে আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন, শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এই ছিল আমাদের সবকটি আয়োজন। যারা সার্বিয়া যাবেন তারা অতি দ্রুত সময়ে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।